বাংলা একটা শর্টকাট নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে আমরা যে সংখ্যা তত্ত্বের এরকম যদি অঙ্ক থেকে থাকে আমরা কিভাবে খুব দ্রুত করতে পারবো সেই সমাধান দেখে নেব একদম খুব সহজে এরকম অঙ্কগুলো তোমাকে ট্রিক্স জেনেই করতে হবে নর্মাল নিয়মে করতে গেলে অনেকটাই সময় লাগবে কি বলেছে দেখো কোশ্চেনটা বলছে যে এক থেকে এক দশ পর্যন্ত প্রাকৃতিক সংখ্যার গুণ ফলের মধ্যে শূন্যের সংখ্যা হবে কতগুলো তাহলে এটা করার একটা শর্টকাট ট্রিক্স আছে সেই ট্রিক্সটা আমরা জেনে নেবো দেখো তো এটা করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করবো এই ফর্মুলাটা তোমরা খাতায় নোট ডাউন করে রাখো তোমাদের অনেক কাজে লাগবে তো ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে এন বাই ফাইভ প্লাস এন বাই ফাইভ স্কোয়ার প্লাস এন বাই ফাইভের কিউব এরকমভাবে চলতে থাকলো পরটা কী হবে পরটা যদি আমরা লিখতে চাই এখানে তাহলে হবে এন বাই ফাইভ টু পাওয়ার ফোর হয়ে যাবে ঠিক আছে প্লাস তারপরটা যদি লিখতে চাই তাহলে এন বাই ফাইভ টু পাওয়ার ফাইভ হয়ে যাবে এরকমভাবে চলতে থাকলো কতক্ষণ আমরা করবো এবং কীভাবে করবো তাহলে এইখানে দেখো এখানে এন মানে কী এখানে এন মানে হচ্ছে মোট কতগুলো এক থেকে দশ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে তাহলে মোট দশটা সংখ্যা আছে তাহলে এন সমান এখানে হয়ে যাবে কত টেন ঠিক আছে তাহলে এন সমান টেন ধরে আমরা এ করব করবো তাহলে কী হবে দেখো কীভাবে করবো তাহলে আমরা লিখবো দশ বাই ফাইভ হ্যালো তারপরে আমি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে তোমাদের সময় একটু বেশি লাগছে বুঝে যাও একবার তাহলে কিন্তু একদমই সময় লাগবে না তারপরে নেক্সট কী হবে তারপরে একটা হবে দেখো দশ বাই দশ বাই পাঁচের স্কোয়ার আছে তাহলে কী পঁচিশ হয়ে যাবে পঁচিশে লিখছি আচ্ছা এবার দেখো আমরা তারপরটা যদি লিখতে চাই তাহলে কী হবে দশ বাই পাঁচের স্কোয়ার পাঁচের কিউব মানে পাঁচ পাঁচের পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয়ে যাবে ঠিক আছে তারপর আমরা অতদূরা যাচ্ছি না কেন যাচ্ছি না তাও বলছি তাহলে এবার আমরা কী করব এই দুটোকে ভাগ করবো দেখো পাঁচ দুগুণে দশ হচ্ছে দুই পেলাম এখানে তারপরে দেখো দশকে পঁচিশ পঁচিশ দিয়ে যদি ভাগ করে তাহলে পয়েন্ট চলে আসবে কত হবে পয়েন্ট জিরো পয়েন্ট ফোর হয়ে যাবে দেখো ভাগ করলে তাই না তাহলে আমরা যখনই পয়েন্ট চলে আসবে সেখান থেকে এটাকে আমরা বাদ করে দেবো আমরা যেটা পূর্ণ সংখ্যায় মান আসবে সেটাকেই নিয়ে নেব তাহলে কত মান এলো টু তাহলে গুনফলের মধ্যে শূন্যের সংখ্যা হবে দুই অপশান বিতে যেটা রয়েছে বি হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের আমরা কী করবো আমরা এই ফর্মুলাটা নোট ডাউন করে রাখো তোমরা এরকম টাইপ অঙ্ক এলে আমরা যখন তোমাকে দিয়ে দিলো এক থেকে দশ মানে ধরো যদি বেসিক নেমে করতে যায় তোমাদের এই অঙ্কটা যদি আমরা বেসিক নেমে করতে চাই দেখো আমি দেখাচ্ছি তোমাদের যদি বেসিক নেমে করতে যাই তাহলে কী হবে এক থেকে তোমাকে সব সংখ্যাগুলো লিখতে হবে এক গণিত দুই গণিত তিন গণিত চার গণিত পাঁচ গণিত ছয় গণিত সাত গণিত আট গুণ নয় আর গুণ দশ এবার বলেছে শূন্যের সংখ্যা তাহলে দেখো এই দুই আর এই পাঁচ এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে একটা দশ পাবো এখানে আর লাস্টে একটা দশ আছে তাহলে দশ আর দশ দুটো দশ যদি গুণ করি তাহলে কত পাবো একশো পেয়ে যাব তাহলে কটা শূন্য হবে দুটো দুটো শূন্য সেইটাই আমরা শর্টকাটে পদ্ধতিতে এটা যেহেতু আমরা এক থেকে দশ বলেছে বলে আমরা লিখে কাউন্ট করে ডাইরেক্টও করতে পারো কিন্তু তোমার পরীক্ষায় যদি একশো আছে তখন তখন তো লেখা সম্ভব না তখন কীভাবে করবো দেখো নেক্সট অঙ্কে আমরা আসছি ব্যাপারটা আরও তোমাদের ক্লিয়ার হবে তাহলে এরকম যদি অঙ্ক থাকে বলেছে কী দেখো এই অঙ্কটাতে এক থেকে একশো পর্যন্ত প্রাকৃতিক সংখ্যার গুণফলের মধ্যে শূন্যের সংখ্যা হবে কতগুলো এবার আমরা এক থেকে যদি লিখতে বসি তুমি যদি লিখতে বসো তাহলে কিন্তু পরীক্ষায় সময় তোমার সব শেষ হয়ে যাবে একটা অঙ্কে তো সেক্ষেত্রে আমরা কী করবো সেম এই ক্ষেত্রেও আমরা সেম এই ফর্মুলা দিয়ে করব এই ফর্মুলাটা তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে রাখো এই ফর্মুলা দিয়ে এরকম টাইপ অঙ্ক সব হবে তো এখানে এনের জায়গায় কী হবে এন সমান এখানে হচ্ছে হানড্রেড এন সমান হচ্ছে হান্ড্রেড তাহলে আমরা এনের জায়গায় হানড্রেড বসিয়ে দেবো হানড্রেড বসিয়ে দিলে দেখো কী হবে তাহলে হবে হানড্রেড বাই ফাইভ দেখো এই ভাগটা আমরা কতটা করবো যেখানে পূর্ণ সংখ্যাটা শেষ আসবে যেই যতটা পর্যন্ত শেষ আসবে ততটা আমরা নেবো তার যেখানে দশমিক চলে আসবে সেখান থেকে আমরা পরে ডান দিকে যাব না তাহলে দেখো একশো বাই পাঁচ হলো তারপরে কি হবে হবে দেখো একশো পঁচিশ হলো তারপরে দেখো কি হবে একশো বাই পাঁচের কিউব মানে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে দেখো যখনই লবের থেকে হরটা বড় হয়ে যাবে তখন কি হবে দশমিকের উত্তর চলে আসবে তখন তারপর থেকে আমরা কিন্তু আর যাবো না কেটে দেবো এখানে ঠিক আছে আমরা দেখো যে এইখানে যেটা লেখা আছে আমাদের এন বাই ফাইভের কিউব এন মানে হানড্রেড তাহলে হান্ড্রেড যখন উপরের উপরের লব এই লবটা এই হরের থেকে ছোট হয়ে যাবে লবটা হরের থেকে যখন ছোট হয়ে যাবে তখন আমরা তারপর থেকে আর করবো না ওখানে কেটে দেবো মানে আমাদের এইটুকু যদি আমরা ক্যালকুলেশান করে নিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আছে তাহলে দেখো একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত পাঁচ কুড়ি একশো আর একশোকে পঁচিশ দিয়ে ভাগ করলে চার পঁচিশ একশো তাহলে কুড়ি হাজার কত হবে চব্বিশ তাহলে চব্বিশ হয়ে যাবে আমাদের আনসার যেটা আমাদের অপশান এতে রয়েছে তাহলে এ হয়ে যাবে আমাদের এটা সঠিক অ্যান্সার আশা করছি বোঝাতে পেরেছি তাহলে এরকম টাইপ অঙ্ক থাকলে আমরা এরকমভাবে শর্টকাট পদ্ধতি এটা সমাধান করতে পারবো যখন তোমাকে একশো এর এরপরে যদি হাজার থাকতো তাহলে কি হতো সেম সেম হয়ে আমরা করতাম যে হাজার পর্যন্ত যদি গুণ করি বা তার থেকেও বড় থাকে তখন সংখ্যা ধরো তোমাকে হাজার দিয়ে দিলো তখন কী হবে সেম ফর্মুলা দিয়ে আমরা এরকমভাবে করব তো হাজারটা তোমাদের তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে আনসার কী হবে তোমাদের জন্য এটা দিয়ে দিলাম যারা অঙ্কটা শিখতে পেরেছো তারা অবশ্যই কিন্তু এক থেকে হাজার পর্যন্ত যদি আমরা গুণফল বের করি তাহলে কতগুলো শূন্য আসবে সেটা কমেন্ট সেকশানে তোমরা জানাবে তাহলে বোঝা যাবে তোমরা কতটা শিখতে পেরেছো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও